मुसलमान खबरदार बिधर मेरे मेयेदेर मत तुम्हारे रूप चेहरा प्रदर्शन करे रास्ता रास्ता चलियो ना मेरा तुम्हारा व्यवसा करते पारबे चाकरी करते पारबे घर থেকে বাইরেও তোমরা যাইতে পারবে তবে ঘরের পরিবেশটা নিয়ে যাইবা কিসের পরিবেশ কিসের পরিবেশ আমি এই কথা আপনাদেরকে জানাইতে চাই বাইরে যখন যাবেন ঘরের পরিবেশটা নিয়ে বাইরে যাবেন এই কথা কার আমার আল্লাহর কথা আমার আল্লাহর কথা মানার দরকার আছে কি আছে না দূর থেকে দেন আল্লাহর কথা মানার দরকার আছে কি না যদি আল্লাহর কথা না মানে তাহলে আল্লাহর নাফরমানি করলাম আল্লাহর নাফরমানি যদি করি তাহলে মৃত্যুর পরে কোথায় দিবেন কোথায় দিবেন তাহলে আল্লাহর নাফরমানি করা যাবে না ওই মাহফিলের মজলিসে একজন মহিলা দাঁড়িয়ে গেল আমি কোরআন থেকে তেলাওয়াত করেছি সূরা হাজাবের 33 নম্বর আয়াত থেকে মজলিস থেকে ওই মহিলা দাঁড়িয়ে গেল ডাক দিয়ে বলতেছেন আপা আপনি বলেছেন পর্দা করার কথা যদি আমি পর্দা না করে এই জান্নাতে যাইতে পারি আমি বললাম তুমি যদি পর্দা না করে জান্নাতে যাও কুরআন কি মিথ্যা হয়ে যাবে বলেন না কুরআন মিথ্যা হয়ে যাবে কোথায় পাইছো ভন্ডামি পর্দা না করে জান্নাতে যাবা কোথায় পাইছো ভন্ডামি নামাজ না পড়েই বেহেশতে যাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা যদি ইবাদত করতে পারো কি করতে পারো ইবাদত ইবাদত করলে জান্নাত ইবাদত না করলে জাহান্নাম তাহলে ইবাদত করব কার আল্লাহ শয়তানের ইবাদত করব না বলেন ইবাদত করব আল্লাহর আমরা বান্দা কার আল্লাহর কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন পর্দা করে চলো বাইরে যাবা ঘরের পরিবেশটা নিয়ে যাবা ওই মহিলা দাঁড়ায়া বলতেছেন আমি যদি পর্দা না করে যদি জান্নাতে যাইতে পারি আমি বললাম পর্দা না করে তুমি জান্নাতে যাবা জান্নাত কি তোমার বাবা তৈরি করেছে বাবার হাতে তৈরি বাবার হাতে তৈরি কি সুন্দর করে বলে পানির মধ্যে জ্বললে বাতি ঝড় বাতাসে নিবে না পীরের কাছে মুরিদ হলে নামাজে রোজা লাগে না সবাই বলেন নাউজুবিল্লাহ আছে নাকি লালমনির হাট পাট গ্রামে আছে নাকি বলেন এটা গ্রামের নাম হলো সোহাগপুর নাম কি সোহাগপুর সোহাগ কার কাছ থেকে নেব ভালোবাসা কার কাছ থেকে নেব কুরআন থেকে তেলাওয়াত করেছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাইয়াহইয়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দারে তোমার নামাজ তোমার রোজা তোমার দান সৎকা তোমার কুরবানি তোমার জীবন তোমার মরণ সব ভালোবাসা আমি আল্লাহর জন্য হতে হবে কার জন্য কার জন্য হতে হবে কুরআন যতদিন পৃথিবীতে আছে পৃথিবীটা ততদিন টিকে আছে যেদিন কুরআন থাকবে না সেদিন পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক না ধ্বংস হবে কি হবে না তাহলে এই কুরআনের জন্য পৃথিবীটা আছে আছে কি আছে না যদি আগুন লেগে ধ্বংস হয় যদি আগুন লেগে ধ্বংস হয় সব পৃথিবীর বয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না আমার পবিত্র কুরআন বিশ্ব থেকে হারাবে না আমার পবিত্র কুরআন কুরআন হারাইবে কেমন করে আগুনের তেজ বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ আছে কুরআনের হাপে সুবহানাল্লাহ বলেন এই কুরআন হারাবে কেমন করে আল্লাহর বাণী কুরআন শরীফ বুকে করে হব মুমিন কুরআন শরীফ বুকে করে হব মরা মুমিন কুরআন হারাবে কেমন করে আল্লাহ পাকের বাণী কুরআন শরীফ বুকে করে হইব মরা মুমিন বলেন হইব মরা মুমিন কুরআন হারাবে কেমন করে আল্লাহ পাকের বাণী কুরআন হারাবে কেমন করে
এই কোরআন শরীফে বুকে করে হব মরা মুমিন বলেন হব মরা মুমিন সুবহানাল্লাহ বলেন লক্ষ্য করেন খেয়াল করে শুনুন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন এটাই হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ দলিল এই দলিল নিয়ে কবরে যেতে চাই চাই কি চাই না চাই না আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকিয়া বলতেছেন আমার বান্দারে এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি এই কোরআনটা আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছি তোমরা এই কোরআনটা দিয়ে জীবন করো কি করো আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন দিয়েছেন ফেরেশতাকে ডাক দিয়া বলতেছেন ও ফেরেশতা জিদ্দায় চলে যাও ফেরেশতা বলেছে আল্লাহ আমি কেন জিদ্দায় যাব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জিদ্দা থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো ফেরেশতা বলে মাবুদ জিদ্দার মাটি দিয়ে কি করবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম সুবহানাল্লাহ বলেন বানি আদম মুসলমানদের আদি পিতা আদম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সবাই বলেন সুবহানাল্লাহ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের দোয়া ছিল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাত হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিল আজর কুমার হিন্দু মূর্তি পূজা করত ঠিক কি না কি করত মূর্তি পূজা করত মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা মূর্তি পূজা করত আর আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ছিল ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন আল্লাহু আকবার হে রব্বুল আলামিন আমার বাবা আজর কুমার মাটি দিয়ে মূর্তি বানাইয়া মূর্তির সামনে হাত জোর করে দাঁড়িয়ে থাকে যেই মাটির মূর্তি কথা বলতে পারে না পারে বলেন পারে কি খবরদার কোন অগ্নি পূজা করা যাবে না সূর্য পূজা করা যাবে না কোন দেবতা পূজা করা যাবে না মাটির পূজা করা যাবে না আমাদেরকে মাটি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন বানাইছেন দেহটা বানাইছেন মাটি দিয়া আর আমার আল্লাহ যে দেহের মধ্যে সুন্দর রুহু দিয়েছেন এই রুহুটা বানাইছেন নূর দিয়া দেহ হলো মাটির তৈরি রুহু হলো নূরের তৈরি কিসের তৈরি রুহুটা কিসের তৈরি এই পৃথিবীতে যত রকমের খাবার জমিন থেকে উৎপাদন হচ্ছে সব খাবার খাইয়ে আপনার দেহ স্বাস্থ্যটা ভালো করতেছেন কিন্তু রুহটাকে তো শেষ করে দিচ্ছেন নামাজ নাই কোরআন নাই জিকির নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন বান্দারে এই দেহ থেকে একদিন রুহটা বের হয়ে যাবে এই দেহের কোনো দাম থাকবে না থাকবে কি থাকবে কি আছে নাকি দামি খাটের মধ্যে আছেন শুয়ে আছেন রুহটা বের হয়ে গেছেন আপনার সন্তান আপনার মেয়ে ছেলেরা আপনার খাট থেকে নামাইয়া ফেলবে আপনার মাথার নিচে একটা বালিশ পর্যন্ত দেবে না আপনার পিঠের নিচে শুধু একটা পাটি বিছাইয়া দিবে কথা বলেন ঠিক কি না রুহু আছে যতক্ষণ এই দেহের দাম আছে ততক্ষণ ঠিক কি না বলেন আছে কি আছে না আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয় আল্লাহ আমার বাবা আজর কুমার মূর্তির সামনে হাত জোর করে থাকে যেই মূর্তির গালের মধ্যে লক্ষ লক্ষ মাছি ঢুকে যায় খেদানোর পর্যন্ত ক্ষমতা হয় না কথা বলেন ঠিক না বেঠিক আমার বাবা আজর কুমারকে দেখেছি মূর্তির সামনে বিভিন্ন রকমের খাবার কলা মিষ্টি বিভিন্ন রকমের ফল দিয়ে রাখে কুত্তায় খায় কিন্তু ওর খাওয়ার ক্ষমতা নাই আছে নাকি বলেন আছে নাকি এই কপাল পুরা মুসলমান নামধারী মুসলমান হিন্দুদের মেলার মাঠে যায় কথা বলেন ঠিক কি না শুধু নামাজ না পড়লেই নামাজ পড়লেই জান্নাতে যাবেন ইসলামের আরো কিছু মানার দরকার আছে না আছে না ইসলামের কাজটা করতে চায় না ইসলামের পথে চলতেই চায় না আর একজনকে চলা দেখলো গাজনা করে কথা বলেন ঠিক কি না ওরা আবার বলে কি মেয়েদের আবার ওয়াজ কিসের
বলে না আবার বলে কি মেয়েদের আবার ওয়াজ কিসের কেন মেয়েরা ওয়াজ করবে না মেয়েরা আবার পুলিশের চাকরি করবে কেন বেপর্দায় মাথায় কাপড় থাকে না ঠিক কিনা বলে এদের আবার আর্মি হওয়ার দরকার আছে মেয়েদের বিডিআর হওয়ার দরকার আছে করতে পারত পর্দা করে করতে পারত ঠিক কিনা বলেন গায়ের মধ্যে একটা উড়না নাই পর্দা নাই কিসের মুসলমানের মেয়ে আপনি মুসলমান হইয়া আপনি মুসলমান হয়ে আপনার সন্তানকে আপনি বিডিআর এর চাকরি দেন ছেলে করুক কিন্তু মেয়েকে দিচ্ছেন কেন আপনার মেয়েকে আপনি পুলিশের চাকরি দিয়েছেন খেয়াল করে শুনুন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছেন আপনি হজ করে এসেছেন কিন্তু আপনার সন্তান আপনার কন্যা সন্তানটা বিডিআর এর চাকরি দিয়েছেন যে সন্তান পুরুষদের মধ্যে দাঁড়িয়ে আছে যে আপনার যে কন্যা ওই কন্যাটার মাথায় কোনো কাপড় নাই গায়ের মধ্যে কোনো উড়না নাই আছে নাকি বলেন আছে আর্মি যে মেয়েরা বিডিআর এর চাকরি করছে পুলিশের চাকরি করছে ওদের মাথায় উড়না আছে গায়ে কাপড় আছে নাই আপনার মেয়ের কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে আপনার হজ আল্লাহ কবুল করবে না ঠিক কিনা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমাদের জীবনের সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন কে দিতে পারে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো তবে পাবে শান্তির ঠিকানা তবে পাবে শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খোঁজে নাও ফিরে চাও খোঁজে নাও এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফলে পাবে কোরআনের এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি রাষ্ট্রে বলো ঘরে বলো কি রাষ্ট্রে বলো ও শান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোথায় রাখবো কোথায় রাখবো চোখ চলে গেছে ভারতের স্টার জলসায় চোখ চলে গেছে ভারতের জি বাংলায় ঠিক কিনা কিরণমালা চোখ কেড়ে নিয়েছে রাশি চোখ কেড়ে নিয়েছে নাকি খেয়াল করে শোনান লক্ষ্য করে শোনান মুসলমানদের যখন ইব্রাহিম আলাইহিসসালাম করেছেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইব্রাহিম আলাইহিসসালাম বলেছেন আব্বাজান আপনি মর্তের কাছে হাত জোর করে দাঁড়ায় থাকেন কিন্তু সে আবার আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম আর আল্লাহকে ডেকে ডেকে বলে আল্লাহ আমি এই পৃথিবীর দুনিয়ার কোন মুশরিকের গোলাম না একমাত্র আমি তোমার গোলাম আমরা কার গোলাম আমাদের জাতির পিতা বলেছেন কে বলেছেন জাতির পিতার নাম কি ইব্রাহিম খলিলুল্লাহ সুবহানাল্লাহ তাহলে আমরা গোলামি করবো কার কার গোলাম কোনো মুশরিকের গোলামি করব কার গোলামি করব আমরা কোনো মুনাফিকের গোলামি করব করি না কোনো মুশরিকের গোলামি করি না সুন্দর একটি কথা বলে কান লাগান খেয়াল করে শোনো কোনো বান্দা বান্দি যদি যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া যায় এই দোয়াটা পাঠ করেছে ওয়ামা আনা মিনাল মুশরিকিন আমার আল্লাহ ওই বান্দা বান্দির উপরে এত খুশি হয়ে যায় আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া বলতেছেন হে ফেরেশতা ওই দেখো আমার বান্দা বান্দি বলতেছেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন তা মুশরিকের কোনো গোলাম না আমি আল্লাহর গোলামি করার জন্য যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া গিয়েছে
ও ফেরেশতা আমার ওই বান্দা বান্দির পা থেকে মাথা পর্যন্ত যতগুলি গুনাহ থাকে রে ফেরেশতা সব গুনাহগুলো নিয়ে পাশে সরে যাও। শুনেন বাবুনটা কান লাগান খেয়াল করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও ফেরেশতা দেখো আমার ওই বান্দা বান্দি যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া বলেছেন, ও মানা মিনাল মুশরিকিন, আমার ওই বান্দা বান্দির পা থেকে মাথা পর্যন্ত যত গুনাহ আছে রে ফেরেশতা সব গুনাহ নিয়ে তুমি সরে যাও, সব গুনাহ নিয়ে সরে যাও। আল্লাহর ফেরেশতা পাপগুলো নিয়ে সরে গেলেন, ওই বান্দা বান্দির নামাজ পড়া হয়ে যায়। নামাজের পরে আমরা কি করি? আবার সংসারের কাজকর্ম করা শুরু করি, ঠিক কিনা? নামাজের পরে প্রয়োজনীয় কাজ করি, ঠিক কিনা? আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলতেছেন, আমাবত ওই যে আপনার বান্দা বান্দি নামাজ পড়া হয়ে গেছে, এখন তো সংসারের প্রয়োজনীয় কাজকর্ম করতেছে, এখন কি আপনার ওই বান্দা বান্দির পাপ কি বান্দা বান্দির শরীরে চাপাইয়া দিব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও ফেরেশতা শোনো, আমার বান্দা যখনই যায় নামাজে দাঁড়াইয়া বলেছেন, ও মানা মিনাল মুশরিকিন, মুশরিকের কোনো গোলাম না, আমি আল্লাহর গোলামি করেছে, আমার ওই বান্দার শরীরে পাপ থাকতে পারে না, ওই পাপগুলো আর বান্দার শরীরে চাপাইয়া দিও না, ওই পাপ নিয়ে যাইয়া তুমি জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দাও। পাপ থাকবে জাহান্নামে, কি থাকবে? পাপ থাকবে জাহান্নামে, নেকি থাকবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। ডান কাঁধে আছে কিরামান, বাম কাঁধে আছে কাতবিন, দুনিয়াতে যা করতেছি কিরামান কাতবিন লিখতেছে, লেখে না? ডান কাদের কিরামান নেক আমল লেখে, আর বাম কাদের কাতবিন বদ আমল লেখে, ঠিক কি না বলেন? ঠিক কি না? একটা নেকের কাজ যদি করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডান কাদের কিরামানকে ডাক দেখায়, ও কিরামান আমার বান্দা একটা নেকির কাজ করেছে, একটির সাথে দশটি নেকি যোগ করে দাও। বান্দা পাপ করেছে একটি, আল্লাহ কয় প্রথম পাপ করেছে লেখিস না, সুবহানাল্লাহ কন, দ্বিতীয় পাপ করেছে কাতবিন লিখতে যাই, আল্লাহ কয় না খবরদার এখনো লেখিস না, দেখ আমার বান্দা শয়তানের ওয়াসওয়াসায় পাপ করে ফেলেছে, দেখো তওবা করে মাপ চাই কিনা। আমি আমার বান্দার জন্য তওবার দরজা খুলে রেখে দিয়েছি, সুবহানাল্লাহ বলেন। ও ফেরেশতা এইবার দেখতেছেন কাতিবিন তৃতীয়বার আবার পাপ করে ফেলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, কাতিবিন রে আমার বান্দা পাপ করে ফেলেছেন তিনবার, কিন্তু তিনবারের বারে লেখিস না, এইবার আমার বান্দা মাপ চাইল না, তওবা করলো না, আমার বান্দা ওই পাপ করার কারণে তুই একটা গুনাহ লেখবি, দ্বিতীয় গুনাহটা লিখতে পারবি না, দ্বিতীয় গুণা লেখিস না, একটা লেখে, কয়টা কয়টা? কত দয়ালু আমার আল্লাহ, কত মায়ার আল্লাহ, কত দয়ার আল্লাহ, কত রহমতের আল্লাহ, এই আল্লাহকে আমরা কেউ ইবাদত করতে চাই না, কথা বলেন ঠিক না বেটি? দরকার আছে কি আছে না ইবাদত করা? ইবাদত করার দরকার আছে কি না? কান লাগে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও ফেরেশতা দেখো আমার বান্দার কপালটা কত দামি, আমার বান্দা যখন রুকুতে চলিয়া যায়, আমার বান্দা আমি আল্লাহ থেকে আরো সাজিমে, আর আমি আরো সাজিম থেকে আমার কুদরতির হাত দুইটা বান্দার মাথায় বুলাইয়া দি, এই রুকু করতে রাজি আছি তো, এই রুকু করতে রাজি আছি, দেখি কারা কারা রুকু করতে রাজি আছি। আল্লাহ আমার লালমনির হাটের মা বোনদেরকে তুমি কবুল করে নাও, হাত নামান সম্মানিত মা বোনদের, কান লাগানে খেয়াল করে শুনুন, আমার আল্লাহ থাকেন আরো সাজিমে, আর আমরা সেজদা করি জমিনে, খুব ভালো করে খেয়াল করে শুনুন, আমার আল্লাহ থাকেন আরো সাজিমে, আর আমরা বান্দা সেজদা করি জমিনে, আমার আল্লাহ বলেছেন, বান্দারে তোমরা যখন কপালটা দিয়ে আলমি আল্লাহকে সেজদার জন্য মাথাটা নিচু করে দাও, না না তোমার কপালটা কত দামি, আমি তোমার কপালটা খালি শুধু শুধু জমিনের মধ্যে সেজদা করবে, আমি আল্লাহর বড় মায়া লাগে,
আমি আল্লাহর বড় মায়া লাগে বান্দারে তোমার কপালটা কত দামি ছাগলের কাছে সেজদা চাই নাই গরুর কাছে সেজদা চাই নাই চাইছে কার কাছে চাইছে সেজদা কার কাছে চাইছে আমার আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন করে নাই ও মা খলকে তোলে ও মা খলকে তোলে জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ জিন জাতি আর মানব জাতির কাছে সেজদা চেয়েছি সুবহানাল্লাহ এই কপালে টিপর নায়ার কপাল শুধু সেজদা করে আল্লাহ তাআলার সুবহানাল্লাহ বলেন কপালের মর্যাদা টিপ করে রং লাগায়া মর্যাদা নষ্ট করে হয় কথা বলেন ঠিক কিনা কপালের মর্যাদা নষ্ট করা হয় ঠিক কিনা বলেন রং লাগানো যাবে যাবে সেজদা যখন আল্লাহকে করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দা তোমার কপালটা কত দামি শুনিয়া নাও তোমরা যখন সেজদায় পড়ে যাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আরশ আযিম থেকে আমার কুদরতির পাও দুইটা তোমার কপালের নিচেই বিছায়া দি ও নামাজি আমার ঘরে নামাজি পরওয়াজি ও নামাজি আমার ঘরে নামাজি পরওয়াজি বিছিয়ে দিব কপালের নিচে বিছিয়ে দিব কপালের নিচে হৃদয়ে যাই নামাজি ও নামাজি আমার ঘরে নামাজি পরওয়াজি ও নামাজি আমার ঘরে নামাজি যদি পররে বান্দা নামাজি যদি পররে বান্দা পাইবারে জান্নাত ও নামাজি আমার ঘরে নামাজি পরওয়াজি ও নামাজি আমার ঘরে নামাজি পরওয়াজ সুবহানাল্লাহ বলেন আমলে হয় আউলিয়া বেআমলে হয় আমলে হয় বেআমলে হয় রাবেয়া বসরি আমল করে আউলিয়া হয়েছেন ঠিক কিনা বলেন শোনার মা বন্দা মেয়েরা ওলিয়া উলিয়া হতে পারবে মেয়েরা নবী হতে নবীর দরজা বন্ধ ওলির দরজা খোলা